শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 6 সেপ্টেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক আবরণ উন্মোচন হবে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর পূর্ণাবয়ব মূর্তির। গোটা শহরের লাইমলাইট করে নিয়েছে অটল চোখ, আইলা ভাইলাকান্দির মিমে ছয়লাভ সামাজিক মাধ্যম। এনপিএসের বদলে ওপিএস, কেন্দ্র সিদ্ধান্ত নিলে রাজ্যেও হবে, বললেন শিক্ষামন্ত্রী। 13 সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জুটের কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। চুরির অভিযোগে অত্যাচার, গ্রেফতার বিজেপি নেতা, আঙ্গুলে সুচ ফুটিয়ে দেওয়া হয় বিদ্যুতের শক। কাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রথম হাইলাকান্দি সফর, প্রস্তুতি দেখলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। চাপে পড়ে কাটলিচুড়ার স্কুলগুলোর বুতুড়ে বিল সংশোধন এপিডিসিএলের। শিলঘাটে বরাক সেতুর দাবি জোরদার করল ডিমান্ড কমিটি, আজ অবস্থান ধর্মঘটেও মুখ্যমন্ত্রী ও বিধায়কের প্রশংসা ব্রিজ ডিমান্ড কমিটির। এবং সর্বশেষ খবরটি হল, কমলাক্কর কুশপুতুল জেলাতে বাধা পুলিশের, রাগে কুশিয়ারায় প্রতীকী বিসর্জন যুব মোর্চার। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক আবরণ উন্মোচন হবে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর পূর্ণাবয়ব মূর্তির। মূর্তি স্থাপিত হয়ে গেছে বেশ কমাস, এখন আশপাশের সাজসজ্জায় চলছে তুলির টান। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারীর মূর্তি এবং সংলগ্ন এলাকায় হাইলাকান্দি পুরসভার উদ্যোগে যে যুগান্তকারী সৌন্দর্যায়নের কাজ হয়েছে, তার রীতিমতো চমকে দেওয়ার মতো। হাইলাকান্দি শহরের প্রবেশপথে এই মূর্তি স্থাপন, ফুটপাথ সম্প্রসারণ, সবুজায়ন এবং পার্কের আদলে বাগান গড়ে তোলার যে কাজ হয়েছে তা এক কথায় নজিরবিহীন। এ নিয়ে শহরের 13 নং ওয়ার্ডের কমিশনার সুপর্ণ দাস জানালেন, বিজেপি নেতৃত্বাধীন বর্তমান পূর্বউট শহরবাসীর মৌলিক সমস্যাগুলি সমাধানে কাজ করা ছাড়াও স্বচ্ছতা ও শহরের সৌন্দর্যায়নের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। কমিশনারের প্রতিনিধিত্বতা এই ওয়ার্ডের প্রাক্তন কমিশনার চিন্ময় দাস 13 নং ওয়ার্ডের কলেজ রোডে অটল বিহারী বাজপেয়ীর মূর্তি স্থাপন প্রসঙ্গে বলেন, অটলজির মূর্তি স্থাপন হয়েছে এটা এই 13 নং ওয়ার্ড তো বটেই, গোটা হাইলাকান্দিবাসীর জন্য গর্বের বিষয়। তাই তারা চাইছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের হাতে মূর্তির আবরণ উন্মোচন করুন। মুখ্যমন্ত্রীর সময় পেতেই একটু বিলম্বে উন্মোচন হচ্ছে। চিন্ময় দাস বলেন, ফান্ড বরাদ্দের দিক থেকে কমিশনারদের মধ্যে সবথেকে বেশি কন্ট্রিবিউশন 13 নং ওয়ার্ডের কমিশনারেরই, তবে যাবতীয় কৃতিত্ব অবশ্যই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি সরকারেরই। বলেন, আগে কত বোর্ড গঠন হয়েছে সেগুলি পানীয় জল এবং স্ট্রিট লাইট ইত্যাদিতেই আটকে থাকত, তবে হিমন্ত বিশ্ব সরকারের সহযোগিতায় বর্তমান পুর বোর্ড একসঙ্গে স্বচ্ছতা ও শহরের সৌন্দর্যায়নকে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর সমবিকাশের নীতিতে হাইলাকান্দিতেও এখন একের পর এক উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিতে পারছে পুর বোর্ড। এই ওয়ার্ডে অটলজির মূর্তি স্থাপনকে ঘিরে স্থানটি মেট্রো সিটিগুলোতে থাকা চৌকো এর আকার ধারণ করেছে, যা আরও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে বেশ কিছু সোলার লাইট লাগানোয়। পাশাপাশি অতি সম্প্রতি আইলা ভাইলাকান্দি লোগো লাগানো হয়েছে, যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছে, সেলফির দুম চলছে। এক কথায় এই মুহূর্তে গোটা শহরের লাইমলাইট করে নিয়েছে অটল চোখ। চিন্ময় বলেন, হাইলাকান্দিতে সেভাবে ঘুরার বা কিছুটা সময় কাটানোর তেমন জায়গা ছিল না, তবে এই অটল চোখ তা খানিকটা পুষিয়ে দেবে। এদিকে অটলজির মূর্তির কাছেই আইলা ভাইলাকান্দি লোগো ঘিরে উন্মাদনা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে একে ঘিরে মিম বানানো শুরু হয়েছে। বিশেষ করে উঠতি প্রজন্মকে সকাল থেকে রাত পর্যন্ত সেখানে সেলফি তুলতে মত্ত থাকতে দেখা যাচ্ছে। আর এই হুজুক দেখে আইলা ভাইলাকান্দি লোগোকে ব্যাকগ্রাউন্ডে রেখে দেদার মিম ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে, যেখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী থেকে মমতা কেজরিওয়াল এমনকি ডোনাল্ড ট্রাম্প কিম উংজনকে নিয়ে আসা হচ্ছে। সব মিলিয়ে 7 সেপ্টেম্বরের মূর্তি উদ্বোধনের আগেই জমজমাট ক্ষেত্র তৈরি হয়ে গেছে। পরবর্তী খবরটি হলো, 3টি বৈঠক ইতিমধ্যেই করে ফেলেছে বিরোধী জোট ইন্ডিয়া, তবে 24-এর লোকসভা ভোটের আগে জোটকে আরও শক্তিশালী করতে কোনো ত্রুটি রাখতে চাইছে না ইন্ডিয়া। এবার জোটের কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক ডাকলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। 13 সেপ্টেম্বর দিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনেই হবে বৈঠক। মুম্বাইয়ে ইন্ডিয়ার তৃতীয় বৈঠকেই 14 সদস্যের কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। ওই কমিটিতে রয়েছেন কংগ্রেসের কেসি বেনুগোপাল, ডিএমকের টি আর বাল্লু, জেডিইউর লালন সিং, সিপিআইয়ের ডি রাজা, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ, জেএমএমের হেমন্ত সোরেন, শিবসেনার সঞ্জয় রাউত, আরজেডির তেজস্বী যাদব, আপের রাঘব চাড্ডা, সপার জাভেদ আলী খান, পিডিপির মেহবুবা মুফতি এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশনের আগে তড়িগুড়ি এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।
পরবর্তী খবরটি হলো, চুরির অভিযোগ এনে আইন হাতে তুলে নিয়ে যুবকের উপর অমানুষিক অত্যাচারের ঘটনায় পুলিশ গ্রেফতার করল দুয়ারবন্দ এলাকার এলেনপুরের বিজেপি কর্মকর্তা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মনোজ সাহুকে। মঙ্গলবার তাকে গ্রেফতার করে দুয়ারবন্দ পুলিশ। রিপদবীর যে যুবককে মারপিট করা হয়েছে তার বাড়িও এলেনপুরে। দোকানের চুরির অভিযোগ এনে গত 14 আগস্ট তাকে বেধড়ক মারপিট করা হয়। হাত পা বেঁধে অমানসিকভাবে মারপিটের দৃশ্য পরবর্তীতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর রিপদবীর ওই যুবকের পরিবারের পক্ষ থেকে সোমবার দুয়ারবন্দ থানায় দায়ের করা হয় এজাহার। এতে মনোজ সাহু ছাড়াও অভিযুক্ত করা হয়েছে আরও 2 জন, রিঙ্কু সাহু এবং রূপক রিকে। মারপিটের শিকার হওয়া যুবকের পরিজনরা অভিযোগ করেছেন, চুরির মিথ্যা অভিযোগ এনে মনোজ সাহুরা ওই যুবককে হাত পা বেঁধে বেধড়ক মারপিট করেন। অমানসিকভাবে লাথি ঘুষি মারার পাশাপাশি তার আঙ্গুলের নখে সুচ ফুটানো সহ বিদ্যুতের শক দেওয়া হয়। মনোজরা যখন এভাবে অত্যাচার চালাচ্ছিলেন তখন খবর পেয়ে তার পরিবারের লোকেরা সেখানে ছুটে গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয়। পরিজনরা আরও অভিযোগ করেছেন, ঘটনার পরপরই তারা থানায় নালিশ জানাতে চেয়েছিলেন কিন্তু প্রভাবশালী মনোজরা হুমকি দিয়ে তাদের এমনিতেই বসে থাকতে বাধ্য করেন। তবে শেষ পর্যন্ত অন্যান্যদের সহায়তায় সোমবার তারা থানায় দায়ের করেছেন এজাহার। পুলিশ মনোজকে গ্রেফতারের পর মঙ্গলবার আদালতে পেশ করে আদালতের নির্দেশে তাকে প্রেরণ করা হয় জেল হাজতে। পরবর্তী খবরটি হলো, ইন্ডিয়া নয় ভারত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সুর মিলিয়ে হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াও দেশের নাম ইন্ডিয়ার পরিবর্তে ভারত হওয়া উচিত বলে মনে করেন। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া হাইলাকান্দি এসেছেন মূলত মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি সফরের প্রস্তুতির খোঁজ খবর নিতে। তার এই জটিকা সফর এদিন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, হাইলাকান্দিবাসী মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রায় 20 ফুট উঁচু মূর্তির উন্মোচনের জন্য মুখ্যমন্ত্রীও উদ্গ্রীব বলে তিনি মন্তব্য করেন। আগামীকাল বাজপেয়ীজির মূর্তি উদ্বোধন করে সরাসরি জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই সফর ঐতিহাসিক হবে বলেও দাবি করেন হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। প্রস্তাবিত এক দেশ এক বুট বিধিকে সমর্থন করেন মন্ত্রী। দেশের নির্বাচন আয়োজনে অর্থনৈতিক খরচ কমাতে এক দেশ এক বুট বিধি আনার প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার এই প্রথম হাইলাকান্দি সফর নিয়ে জেলার কর্মকর্তা এবং জনগণের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা রয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর নবনির্মিত মূর্তির উন্মোচন করার পর আসামওয়ালার হাইলাকান্দি জেলার একটি রাস্তার কাজেরও সূচনা করবেন বলে জানান মন্ত্রী। এছাড়া আরও কিছু সুখবর হাইলাকান্দিবাসী পাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। মন্ত্রী জানান, হাইলাকান্দির চরম বিদ্যুৎ সমস্যার সমাধানে জেলাশাসকের সঙ্গে তিনি আলোচনা করেছেন। পরবর্তী খবরটি হলো, চাপে পড়ে কাটলিচুড়া শিক্ষাখণ্ডের গ্রামতান কালীবাড়ি এলপি স্কুলের বুথুলে বিদ্যুৎ বিল ঠিক করে দিতে বাধ্য হলো এপিডিসিএল। কাটলিচুড়া ও দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন সরকারি স্কুলে বুথুলে বিল দিয়ে প্রধান শিক্ষকদের হয়রানির খবর বরাকের কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর তড়িগড়ি সোমবার বিকেল 5টার আগেই অসঙ্গতি ও ভুলেবর্তি বিল ঠিক করে দেন এপিডিসিএলের হাইলাকান্দির এজিএম সঞ্জীব দাশগুপ্ত। এসডিই জানান, যারা বিল তৈরি করেন তারা বিল প্রতি মাত্র 7 টাকা করে পান, অনেক সময় তারা যেতে পারেন না, তাই ঘরে বসে মন গড়া মিটার রিডিং করে বিল দিয়ে দেন। এখন থেকে স্কুল খোলা থাকার সময় শিক্ষকদের উপস্থিতিতে মিটার রিডিং নেওয়া হবে বলে তিনি প্রধান শিক্ষকদের আশ্বাস দেন। পরবর্তী খবরটি হলো, কাছাড় জেলায় একই দিনে 3-3টি সেতু উদ্বোধন করতে বৃহস্পতিবার শিলচর আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ সুযোগে ফের একবার বাঁশকান্দির শিলঘাটে বরাক সেতুর দাবি জোরদার করল শিলঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটি। গুরুত্বপূর্ণ এ ফেরিঘাটে সেতু নির্মাণের ব্যাপারে পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে কমিটি। এক সাংবাদিক বৈঠক ডেকে নিজেদের দাবি তুলে ধরে ডিমান্ড কমিটি। কমিটির মুখ্য আহ্বায়ক হানিফ আলম মজুমদার, সাদিক মোহাম্মদ লস্কর, হুমায়ুন কবির লস্কর, ফারুক আহমেদ বড় লস্কর, কবির আহমেদ লস্কর শিলঘাট বরাক ব্রিজ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা জানান, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের প্রচেষ্টায় শিলঘাট ফেরিঘাটে সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ ইতিমধ্যে হয়ে গেছে। লক্ষ্মীপুরের পূর্ত বিভাগের কার্যালয় থেকে সেতু নির্মাণের এস্টিমেট পর্যন্ত পাঠানো হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর সুনজর পড়লেই সেতু তৈরি হয়ে যাবে। বৃহস্পতিবার 3-3টি সেতু উদ্বোধনে আসছেন তিনি। এই সফরে শিলঘাটের সেতু নিয়ে আশার বাণী শোনাবেন হিমন্ত, আশাবাদী ডিমান্ড কমিটি। উল্লেখ্য, এই সেতু তৈরি হলে বিন্যাকান্দি, সোনাই, বড় মামদা, ছোট মামদা, শিবপুর, রূপাইবালি, সিঙ্গারবন্দ, কাপ্তানপুর সহ বিভিন্ন গ্রামের লক্ষাধিক মানুষ উপকৃত হবেন বলে দাবি করে আসছে ডিমান্ড কমিটি। এছাড়াও নতুন ডিলিমিটেশনে বাঁশকান্দি, গোবিন্দপুর, আলগাপুর প্রভৃতি বিপরীত তীরের গ্রামকে জুড়ে দেওয়া হয়েছে সোনাই বিধানসভা কেন্দ্রে। ওইসব গ্রামাঞ্চলের মানুষের সোনাইয়ের সঙ্গে সহজ যোগাযোগের জন্য শিলঘাটের সেতু প্রয়োজন। এদিকে আজ অবস্থান ধর্মঘটেও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের প্রশংসা করলেন শিলঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটির নেতৃবৃন্দ।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিধায়ক কৌশিক রায় খাজের মানুষ, তাদের নেতৃত্বে লক্ষ্মীপুরের রূপাইবালী শিলঘাট ফেরিঘাটে বরাক নদীর উপর সেতু নির্মাণ হবে বলে আশাবাদী ডিমান্ড কমিটির কর্মকর্তারা। শিলঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটির উদ্যোগে আজ শিলঘাট ফেরিঘাটে এক ঘন্টা অবস্থান ধর্মঘট করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আগামীকাল শিলচরে আসছেন। মুখ্যমন্ত্রীর আগমনের খবর পেয়ে শিলঘাট ফেরিঘাটে বরাক নদীর উপর সেতু নির্মাণের দাবিতে আরও সোচ্চার হয়ে উঠলেন এলাকার মানুষ। অবস্থান ধর্মঘটে বরাক নদীর উপর সেতু নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন ডিমান্ড কমিটির কর্মকর্তারা। মুখ্যমন্ত্রীর বরাক সফরের পূর্ব দিনে বুধবার অর্থাৎ আজ বিপজ্জনক ফেরিঘাটের সামনে অবস্থান ধর্মঘট করে শিলঘাট ফেরিঘাটে বরাক সেতু স্থাপনের জোরদার দাবি তুললেন দক্ষিণ বরাক এলাকার 500+ মানুষ। চিরবঞ্জিত এলাকার উন্নয়নে শিলঘাট ফেরিঘাটে সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। বর্তমানেও 3 দিন থেকে শিলঘাট ফেরিঘাট একেবারে অচল রয়েছে। এই ফেরিঘাট চালিয়ে যেতে বিভাগীয় চূড়ান্ত অবহেলার বহু দৃষ্টান্ত রয়েছে। পরবর্তী খবরটি হল, আগুন লাগার আগেই জল ঢেলে নিভিয়ে দেয় পুলিশ, এমনকি আন্দোলনকারীদের কাছ থেকে ছিনিয়ে নেয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও ভূপেন বোরার কুশপুতুল। কিছু সময় পর কুবে পুলিশের কাছ থেকে কুশপুতুল এনে কুশিয়ারা নদীতে ভাসিয়ে দেয় বিজেপি যুব মোর্চা। কদিন আগে যুব কংগ্রেসীদের মন্ত্রী পীযূষ হাজারিকার কুশপুতুল দাহর সুদ নিতে মঙ্গলবার কমলাক্ষ ও ভূপেনের কুশপুতুল দাহ করতে চাইছিল যুব মোর্চা, কিন্তু পুলিশ তাদের সেই সুযোগ দেয়নি। সম্প্রতি কমলাক্ষকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন পীযূষ হাজারিকা। এতে কুবে মন্ত্রীর কুশপুতুল দাহ করে যুব কংগ্রেসীরা মঙ্গলবার এর পাল্টা দিতে কমলাক্ষ ও ভূপেন বোরার কুশপুতুল জানানোর কর্মসূচি হাতে নেয় যুব মোর্চা। বিকেল 3টায় দলীয় কার্যালয় থেকে তাদের দুইজনের কুশপুতুল নিয়ে সন্তরবাজারের মোড়ে পৌঁছান যুব মোর্চার সদস্যরা। কমলাক্ষ ও ভূপেনের নামে মুর্দাবাদ স্লোগানও দেন তারা। এরপর পেট্রোল ঢেলে তাদের কুশপুতুলে আগুন লাগাতে চায় যুব মোর্চার সদস্যরা, কিন্তু আগুন ধরার আগেই 2 বালতি জল ঢেলে প্রতিবাদ সূচি বেঁচতে দেয় পুলিশ, এমনকি যুব মোর্চার সদস্যদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় কুশপুতুলগুলিও। এ নিয়ে খুব দেখা দেয় আন্দোলনকারীদের মধ্যে। কংগ্রেসীরা কুশপুতুল দাহ করলে পুলিশ বাধা দেয় না, কিন্তু তাদের বেলা পুলিশের চুকরাঙ্গানি সহ্য করতে হয় দাবি যুব মোর্চার। এরই মধ্যে 2 জন সদস্য পুলিশের সঙ্গে ঝগড়া করে কুশপুতুল দুটি আবার নিজেদের দখলে নিয়ে নেন। এমনকি কমলাক্ষের নির্দেশে পুলিশ কুশপুতুল নেবাতে তৎপর ছিল বলে খুব জারতে শুরু করেন। এরপর তারা কুশিয়ারা নদীতে ভাসিয়ে দেন কমলাক্ষ ও ভূপেন বোরার কুশপুতুল।